সুন্দর একটা হিট, দেখা যাক কি করে, ক্লিয়ার দিতে পারে কিনা। কালা দিয়ে সাদার সেট, কিন্তু দুঃখিত হলো না। দেখা যাক আমাদের জিলাল হোসেন এটা কি করেন। কালা না মানে এই যে সেটটা আমার, এই সাদা মিনে বাইর করে দে, আর এই এটা সেটটা বানা আমার, স্টাইক খালি ঢুকবে, দেখা যাক কি হয়। গেছে গুড, হ্যাঁ এদিক খালে, এটা এদিক খালে স্টাইক এদিক দে। এত ভালো খেলে কি পারবে, আবার খেল, দেখা যাক। ওরে ভিডিও করতে বলে বেশি ভালো খেলতেছি। কি করেন তিনি, সুন্দর খেলা, বকল তো ক্লিয়ারই আছে হাতের কাছে সবগুলো, ও যায় নাই, ধরা খাইছে, ধরা খাইছে, ওটা আমার খেলা না। মিস যদি করিয়ে ফেলাই, ওরে মিস তো এই গেছিল, দিয়ে দিলাম এটা, দিয়ে দিছি, দেখা যাক কোন খেলবো, কোন খেলবো, আরে বিট পাই নাই, তোর আমি নেই 100% বাড়াবে নেই, আরে হেনকে কোটি এপোর্ট দিয়ে দিলে ওই ডিউট টেন করতে দিছি, ওই কেন জানি যাবে, দেখা যাক। ভিডিও না করলে গুটটা চলে যেত না আমার, বুঝছিস, ওরে তোর ফাও না দিল পতারো, তুই ক্লিয়ার দি দে এই পকেটে দে, সুন্দর 8 পয়েন্ট পেয়ে গেলাম, দেখা যাক আমাদের জিলাল হোসেন সুন্দর একটা হিট করো, যায় নাই, দুঃখিত, ও কেমন ওরে তো মনে হয় সুন্দর শট, ইতিমধ্যে কিন্তু আমরা 8 পয়েন্ট পেয়ে গেছি, আর ওরা এক নিলো, নিল ওদের, ওরা 4 বোর্ড খেলা হচ্ছে, 4 বোর্ডে 3 মানে 4 বোর্ডে আমরা পাবো, পাইছি অলরেডি, ও আমাদের তো 7 পয়েন্ট পেয়ে গেল, সব জিলালের হাতে দিয়ে দিচ্ছে, বুঝলাম না, লাল কিন্তু আমাদের পক্ষে আছে, আমাদের লাল আমাদের পক্ষে, এই জন্য এই তোর ডাকে খেল, তোর পাশেরটা খেলে দেয়,
তুই খেলে দে, তোর মতো খেলে দে। খেল, মিস পালি তো আমার একটা লাভ হয়। যাই হোক, পয়েন্ট একবারে যদি না পায় তাহলে কি হলো? শেষ পর্যন্ত কিন্তু নীল কাটা খুলছে।